নমস্কার, আমাদের খবরে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি পায়েল। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আমাদের খবর এক নজরে। 6ই ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের দিনটিকে সংহতি দিবস হিসেবে পালন করল তৃণমূল কংগ্রেস। পানিহাতিতে হল সংহতি পদযাত্রা। বাংলার নারী মুক্তি আন্দোলনের অন্যতম পথিকৃৎ বেগম রোকেয়া শেখাওয়াতের স্মৃতির রক্ষায় উদ্যোগী রাজ্য সরকার 138তম জন্মদিবস পালনের আগে পানিহাটি বালিকা বিদ্যালয়ে তাঁর সমাধিস্থল ঘুরে গেলেন প্রতিনিধি দল। বিজেপির গণতন্ত্র বাঁচাও যাত্রার মঙ্গল কামনায় পানিহাটি গঙ্গা তীরে যজ্ঞের অনুষ্ঠান। কর্মী সমর্থকদের বালখিল্য আচরণ কটাক্ষ তৃণমূল নেতা মন্ত্রী সাধন পাণ্ডের। পুলিশের সাথে সাধারণ মানুষের সুসম্পর্ক গড়ে তুলতে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় শুরু হল জল তরঙ্গ ফুটবল প্রতিযোগিতা। খড়দহ থানা এলাকায় চ্যাম্পিয়ন সোদপুর ক্লাব। এখন সময় একটা ছোট্ট বিরতির, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমাদের খবর। এখন আরো ফাস্ট, আরো নির্ভরযোগ্য ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিসের জন্য যোগাযোগ করুন আপনার আইসিও কেবল অপারেটরের সাথে। আপনার নিকটবর্তী আইসিও ব্রাঞ্চ অফিসের মাধ্যমে এখন আপনার হাতের মুঠোয় চলে আসবে সুপার ফাস্ট ইন্টারনেট সার্ভিস। ভালোবাসার মিষ্টি শিবানীর সৃষ্টি, শুভ দিনের মিষ্টি শিবানীর সৃষ্টি, নিরামিষ ফাস্ট ফুড টেস্টি মিষ্টি, ইডলি ধোসা সাম্বার বড়া পাওভাজি সহ যাবতীয় নিরামিষ ফাস্ট ফুড আইটেম। শিবানী সোদপুর রেল স্টেশনের পশ্চিমে, ব্রিজের নিচে, সোদপুর ট্রাফিক মোড়ের উত্তর দিকে। ফোন 9830135656। ফেরিলাম বিরতির পর আপনারা দেখছেন আমাদের খবর, আসছি বিস্তারিত খবরে। বাবরি মসজিদ ধ্বংসের 26তম বর্ষের দিনটিকে কালা আখ্যা দিয়ে রাজ্যের সর্বত্র কালা দিবস পালন করল তৃণমূল কংগ্রেস। পানিহাটিতে ঘোলা থেকে আগরপাড়া পর্যন্ত হল সংহতি পদযাত্রা। মিছিলে অংশ নিয়ে বিধায়ক নির্মল ঘোষ জানিয়ে দিলেন, এই বাংলায় ধর্ম বর্ণ জাতপাত নিয়ে রাজনীতির কোন স্থান নেই। ভারতের ইতিহাসে মোগল সম্রাটেরা তৈরি করে গেছেন একের পর এক ঐতিহাসিক স্থাপত্য, সে তাজমহলই হোক অথবা লাল কেল্লা, কিন্তু স্থপতি হিসেবে সে সুনাম মোটেই নেই মোগল সাম্রাজ্যের প্রথম সম্রাট বাবরের। একমাত্র অযোধ্যাতেই তিনি তৈরি করেছিলেন একটি মসজিদ। পরবর্তী সময়ে যে মসজিদ বিখ্যাত হয় বাবরি মসজিদ নামে। সাম্প্রতিক কালে সংঘ পরিবারের দাবি, যে জমিতে বাবর তৈরি করেছিলেন মসজিদ সেই জমিতেই নাকি জন্ম নিয়েছিলেন শ্রীরামচন্দ্র। তারা আরো দাবি করে বাবরি মসজিদ ভেঙে সেখানে তৈরি করতে হবে রাম মন্দির। ধর্মের এই মায়াজালে আটকে 1992 সালের হাজার হাজার কর সেবক হাজির হয় বাবরি মসজিদ প্রাঙ্গণে। ভেঙে গুঁড়িয়ে দেয়া হয় বাবরের তৈরি সেই ঐতিহাসিক সৌধ। ধর্মের কাঁটা তারে বিদ্ধ হয় মানবতা, সৌভ্রাতৃত্ব, সাম্প্রদায়িক সম্প্রীতি। পরের বছর থেকেই 6ই ডিসেম্বর তারিখটিকে মূল স্রোতের রাজনৈতিক দলগুলি সংহতি দিবস হিসেবে পালন করা শুরু করে, যেমনটা হল এবারেও। তৃণমূল কংগ্রেসের ডাকে রাজ্য জুড়ে বিশেষ মর্যাদায় পালিত হল সংহতি দিবস। এই উপলক্ষে এদিন পানিহাটির ঘোলা থেকে আগরপাড়া পর্যন্ত সংহতি পদযাত্রায় অংশ নিল হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থক। পা মেলালেন বিধায়ক, বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। মিছিল চলতে চলতে নির্মল ঘোষ জানিয়ে দিলেন, সাম্প্রদায়িক শক্তির কোন স্থান নেই এই বাংলায়। মনুজাতি ধর্ম নির্বিশেষে নিরাপদে বসবাস করেন সোনার বাংলায়। এটা ভারতবর্ষের কলঙ্ক, কালা দিবস, ভারতবর্ষের ঐতিহাসিক সৌধ বাবরি মসজিদ, ভারতবর্ষের এই ঐতিহাসিক স্তম্ভকে যারা ভেঙে দিয়েছিল তারপর থেকে আমরা এই কালা দিবস হিসেবে দিনটিকে পালন করি। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী, বাংলার সর্বভারতীয় তৃণমূল নেত্রী, তিনি বলেছেন আজকের দিনটিকে সংহতি দিবস, সব জাতের, সব ধর্মের, সব বর্ণের মানুষের ঐক্যের এবং সম্প্রদায় সম্প্রীতির, এক সম্প্রীতির ভারত আমাদের গড়তে হবে, তাই সম্প্রীতির যাত্রা আমরা করছি, যাতে ধর্ম নিয়ে বজ্জাতি না হয়, বর্ণ নিয়ে, জাতপাত নিয়ে
দেশকে যাতে দুর্বল করতে কেউ সাহস না পায় তার জন্যই মমতা ব্যানার্জির নেতৃত্বে তার প্রেরণায় আমাদের আজকে এই সংহতি যাত্রা। বার্তা মানুষের কাছে থাকবে, ধর্ম নয়, বর্ণ নয়, জাতপাত নয়, উন্নয়ন। উন্নয়নই হচ্ছে আমাদের কথা। সুন্দর বাংলা, সুন্দর ভারত, ঐক্যবদ্ধ ভারত, শক্তিশালী ভারত। মানুষ না খেয়ে মরবে না, বেকারিত্বের জ্বালায় মরবে না, কৃষকরা মরবে না, এক নতুন ভারত গড়াস। উৎপল দাস, আমাদের খবর, পানিহাটি। আর কটা দিন পরেই 138তম জন্মদিবস বেগম রোকেয়া শেখাওয়াতের। মহিয়সী এই নারী বলতে গেলে চলে গেছেন সবার চোখের আড়ালেই। দেশের নারী মুক্তি আন্দোলনের অন্যতম প্রতিভুকে সম্মান জানিয়ে এবার তাঁর সমাধিস্থলে তাঁর স্মৃতিতে সংগ্রহশালা স্মৃতি ভবন গড়ে তোলার উদ্যোগ নিল রাজ্য সরকার। 1880 সালের পূর্ব বাংলার রংপুরের পায়রা বন্দরে জন্মগ্রহণ করেছিলেন বেগম রোকেয়া শেখাওয়াত। অল্প বয়সে তাঁর বিয়ে হয় কলকাতার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। মূলত স্বামীর উৎসাহ আর নিজের আগ্রহে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে ওঠেন তিনি, আর তারপরেই শুরু করেন নারী মুক্তি আন্দোলন। স্বাভাবিকভাবেই যা সে সময়ে প্রায় অসম্ভব ছিল, একজন মুসলিম মহিলা হয়ে তিনি জোর দেন অশিক্ষিত মুসলিম পরিবারের মহিলাদের মধ্যে শিক্ষার আলো প্রবেশ করাতে। গড়ে তোলেন প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়, লিখতে শুরু করেন উপন্যাস, ছোট গল্প, কবিতা, প্রবন্ধ এবং বিজ্ঞান বিষয়ক রচনা, যার মূল বিষয় হল নারী শিক্ষা। 1916 সালে তিনি মুসলিম নারীদের নিয়ে তৈরি করেন একটি সংগঠনও। কিন্তু তার কাজে মোটেও খুশি ছিলেন না সমকালীন বিদ্বৎ সমাজ। নানাভাবে তারা উপেক্ষা আর উৎপীড়ন করত, করা হতো হেউ প্রতিপন্ন। কিন্তু সবকিছু উপেক্ষা করে তিনি লড়াই চালিয়ে গেছেন নারী মুক্তির জন্য। মাত্র 52 বছর বয়সে কলকাতা শহরেই তার মৃত্যু হয়। দফনের জন্য তার দেহ নিয়ে আসা হয় পানিহাটির গঙ্গা তীরে, যেখানে এখন পানিহাটি বালিকা বিদ্যালয় অবস্থিত। স্কুল প্রাঙ্গণে একটি ফলক ছাড়া আর কিছুই নেই। এবার রাজ্য সরকার উদ্যোগী হয়েছে 2004 সালে বিবিসি কর্তৃক সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি মহিলার স্বীকৃতি পাওয়া মানুষটির স্মৃতি রক্ষায়। এদিন পানিহাটি বালিকা বিদ্যালয়ে বেগম রোকেয়া শেখাওয়াতের দাফনের জায়গাটি ঘুরে যান প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা, ছিলেন মহকুমা শাসক, ছিলেন পৌর প্রধান স্বপন ঘোষ সহ বেগম রোকেয়া শেখাওয়াতের বহু অনুরাগীও। শুনবো সরকার কি কি ব্যবস্থা নিতে চলেছে মহিয়সী এই নারীর স্মৃতি রক্ষায়। না, এটা রাজ্য সরকার এবার সিদ্ধান্ত নিয়েছেন, বেগম রোকেয়াকে আরও মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এবং বেগম রোকেয়ার মতো এমন ব্যক্তিত্ব যিনি স্ত্রী শিক্ষা থেকে সমাজ সংস্কারক সমস্ত জায়গায় ভূমিকা ছিল। এবং পাশাপাশি যেটা বিষয় সেটা হলো, মানে ঐতিহাসিকভাবে আমরা জানলাম যে বেগম রোকেয়াকে এখানে সমাধিস্থ করা হয়েছিল, যেটা অনেকেই জানেন না। তো এইটাকে কেন্দ্র করে আমরা এই 9ই ডিসেম্বর বেগম রোকেয়ার জন্ম এবং মৃত্যু দিন, তো রাজ্য সরকার এবার সিদ্ধান্ত নিয়েছে এটাকে উদযাপন করবে। তো উদযাপনের পাশাপাশি কিছু তার স্মৃতিকে বজায় রাখার জন্যে কিছু উদ্যোগ, যেমন আমরা পরিকল্পনা করছি এখানে একটি আবক্ষ মূর্তি, একটা তোরণ মতো, বা বেগম রোকেয়ার নামে আমরা যারা এখানকার মেয়েদের মধ্যে যারা কৃতি ছাত্রীরা হচ্ছে এই উচ্চ মাধ্যমিক মাধ্যমিক এসব পরীক্ষায়, যেহেতু উনি স্ত্রী শিক্ষায় বেশি গুরুত্ব দিয়েছিলেন, তাকে যদি আমরা একটা কোনো স্কলারশিপ বা কোনো একটা ইনসেন্টিভ দিতে পারি। পাশাপাশি এটা আমরা শুনলাম দিদিমণির কাছ থেকেও যে এখন বেগম রোকেয়ার, আমরা হয়তো অতখানি জানি না, কিন্তু বাংলাদেশ থেকে অনেকে আসেন এখানে, যারা জানেন যে এখানে বেগম রোকেয়াকে সমাধিস্থ করা আছে, তারা জানতে আসেন, দেখতে আসেন, কিন্তু সেভাবে এখানে কিছু নেই, একটা ফলক ছাড়া সেভাবে কিছু নেই। তো সেটাকে যদি আমরা একটা সংগ্রহশালা কাম লাইব্রেরি একটা রাখতে পারি, যেখানে ওনার লেখা বই বা ওনার সম্বন্ধে লেখা বই বা ওনার কিছু ব্যবহারিক জিনিস বা কোনো চিঠি, যেমন সংগ্রহশালা থাকে, চেয়ার টেবিল বা ওনার একটা একদিকে আমরা যদি এরকম রাখতে পারি, ওনার সম্বন্ধে কেউ ডকুমেন্টারি ফিল্ম যদি হয় সেটা দেখানোর ব্যবস্থা, অর্থাৎ বেগম ওই ঘরে ঢুকে সে একটা বেগম রোকেয়া সম্বন্ধে তার একটা ধারণা হবে, এটা আমরা পর্যটন ক্ষেত্রে হতে পারে এবং বেগম রোকেয়ার স্মৃতিকে বজায় রাখার জন্য করতে পারে, এরকম একটা ভাবনাচিন্তার জন্য যে দেখা। এবার আমরা এই পুরো জিনিসটা প্রস্তাব আকারে রাজ্য সরকারকে পাঠাবো, সরকার যেগুলো অনুমোদন করবেন সেভাবে পাঠাবো। আর বেগম রোকেয়া শেখাওয়াতের অনুরাগী কৃষানু ভট্টাচার্য জানালেন তারা খুশি সরকারের এই উদ্যোগে। না, এখানে 1987 সাল থেকে তৎকালীন পানিহাটি পৌরসভা, সেটাকেও আমরা সরকারি উদ্যোগ হিসেবেই চিহ্নিত করি, পানিহাটি পৌরসভার উদ্যোগেই এখানে রোকেয়ার স্মারকটি বসানো হয়েছিল এবং তারপরে বেশ কিছুকাল পানিহাটি পৌরসভার উদ্যোগেই এখানে অনুষ্ঠানটি হতো। মাঝখানে কিছুটা সময় বিচ্ছিন্ন সময় গেছে,
সেই সময় আমরা যারা পানিহাটিতে রোকেয়ার কাজকর্মের সঙ্গে তার চিন্তা চেতনার প্রতি আমাদের যাদের বিশেষ শ্রদ্ধার জায়গাটা রয়েছে, আমরা এখানে অনুষ্ঠানটি আয়োজন করতাম এবং তাতেও বাইরে থেকে বহু মানুষ এমনকি বাংলাদেশ থেকেও বহু গবেষক বা ছাত্র তারা 9ই ডিসেম্বর এখানে এসে রোকেয়াকে শ্রদ্ধা নিবেদন করে গেছেন এবং বেশ কয়েকবার আমরা যথেষ্ট অনেকটা ভালোভাবেই এখানে বেশ বড় করেই বড় আকারে অনুষ্ঠান করতে পেরেছি এবং এখান থেকেই এই অনুষ্ঠানের মঞ্চ থেকেই রোকেয়ার রচনা সংগ্রহ যেটা কলকাতাতে পাওয়া যায় বিশ্বকোষ পরিষদে প্রকাশিত সেটি উদ্বোধনও হয়েছিল এই পানিহাটি বিদ্যালয় প্রাঙ্গণে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে। তো এবার পানিহাটি বালিকা বিদ্যালয়ের এই প্রাঙ্গণটিতে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে গত কয়েকদিন আগে থেকেই একটা প্রচেষ্টা নেওয়া হচ্ছে যে তারা এখানে সুন্দরভাবে এই জায়গাটাকে তারা করবেন, 9ই ডিসেম্বরের অনুষ্ঠানটাকে রোকেয়া দিবস হিসেবে পালন করবেন। পূর্ববঙ্গে বা বাংলাদেশে এই মুহূর্তে 9ই ডিসেম্বর রোকেয়া দিবস হিসেবে খুব সসম্মানে পালিত হয়। আমাদের দেশে যদিও রোকেয়ার সমস্ত কাজকর্মই আমাদের এই পশ্চিমবঙ্গে, তো সেই তুলনায় যদি আমরা বলি পূর্ববঙ্গের তুলনায় আমাদের এখানে কাজকর্ম কিন্তু আমরা অনেকটাই পিছিয়ে আছি। এটা লজ্জার হলেও এটা বাস্তব, এটা স্বীকার করার কোনো অস্বীকার করার কোনো জায়গাতেই আমরা দাঁড়িয়ে নিই। সেইখানে দাঁড়িয়ে যেটুকু আলাপ আলোচনা মাননীয় মহকুমা প্রশাসক এসছেন, তারপরে জেলা প্রশাসনের একজন উচ্চপদস্থ আধিকারিক যারা এসছেন ওদের কথাবার্তার মধ্যে দিয়ে ওরা মূলত তিনটি বিষয়ের কথা ওরা চিহ্নিত করেছেন করবেন, যেগুলো তো সেগুলো যদি হয় নিঃসন্দেহে এটা তো রোকেয়া প্রেমী বা পানিহাটিবাসী হিসেবে আমাদের কাছে অত্যন্ত আনন্দের ঘটনা এবং এইখানে আজকে একটা রোকেয়াকে কেন্দ্র করে যদি একটা সুন্দর করে স্মারক এবং তার আবক্ষ মূর্তি হয় তা আগামী দিনে বাংলাদেশ থেকে যে সমস্ত মানুষরা আসবেন, আসেনও প্রতি বছরই সারা বছর ধরেই অনেকে আসেন, একটা বছর তিনেক আগে আমি জানি বাংলাদেশের মহিলাদের কর্মজীবী মহিলাদের একটি দল, তারা প্রত্যেকেই একজন তার মধ্যে ছিলেন সোনালী ব্যাংকের একজন ডাইরেক্টরও ছিলেন সেই দলের মধ্যে, ওরা এসেছিলেন রংপুর থেকে পানিহাটি একটা যাত্রা করেছিলেন। রোকেয়া যেসব জায়গায় গেছেন সব জায়গায় গেছেন, রোকেয়ার জন্মস্থান থেকেই প্রয়াণ স্থান পর্যন্ত। তো অনেকেই এসে অভিযোগ করেন যে আপনারা এই জায়গাটা সুন্দর করে সাজিয়ে রাখেন না, তো সেই জায়গাটা থেকে আমরা হয়তো কিছুটা তো মুক্তি পাবো নিঃসন্দেহে। উৎপল দাস, আমাদের খবর, পানিহাটি। একদিকে যখন আদালত বিজেপির রথযাত্রার অনুমতি দিচ্ছে না, ঠিক তখনই সেই গণতন্ত্র বাঁচাও রথযাত্রার মঙ্গল কামনায় পানিহাটির গঙ্গা তীরে জাকজক্য করে যাত্রার শুভ কামনা করল বিজেপি কর্মী সমর্থকেরা। অন্যদিকে এই আয়োজনকে বালখিল্য বলে কটাক্ষ করলেন রাজ্যের মন্ত্রী সাধন পান্ডে। গত লোকসভা নির্বাচনে বিজেপি সুকৌশলে বার্তা দিয়েছিল বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির গঠন করার, কিন্তু 5 বছর অতিক্রান্ত হলেও সেখানে তৈরি করা যায়নি মন্দির, আর তারপরেই আসন্ন নির্বাচনী বৈতরণী পার হতে শুরু হয়েছে নতুন করে রাম মন্দির রাজনীতি। সেই রাজনীতির অঙ্গ হিসেবেই রাজ্যে গণতন্ত্র ফেরাবার মোড়কে কোচবিহার থেকে শুরু হতে চলেছিল গণতন্ত্র বাঁচাও যাত্রা, কিন্তু আদালত সেই যাত্রায় নিষেধাজ্ঞা জারি করলেও উৎসাহের খামতি নেই বিজেপি কর্মী সমর্থকদের। যাত্রা শুরুর আগেই তাই পানিহাটির গঙ্গা তীরে যাত্রার মঙ্গল কামনায় ধুমধাম করে পালিত হলো যাগযজ্ঞের অনুষ্ঠান। ধর্মীয় এই আয়োজনে সাধারণ কর্মীদের সাথে হাজির ছিলেন দলের নেতারাও। হিন্দুরা কোনো শুভ কাজ শুরু করার আগে মঙ্গল যজ্ঞ করে, এই যজ্ঞ গণতন্ত্র বাঁচাও যাত্রার মঙ্গল কামনায় আয়োজিত হচ্ছে, জানালেন বিজেপি নেতা সৌরভ শিকদার। না না না, যজ্ঞটা তো একটা উপাচার, আপনি যখন বাড়িতে কোনো শুভ কাজে বেরোন আপনি পুজো দিয়ে বেরোন, তো আমরা একটা শুভ কাজে নামছি তার জন্য এই যজ্ঞ। যজ্ঞ একটা উপাচার, এটা হিন্দু ধর্মের সনাতন হিন্দু ধর্মের একটা রীতি, কিন্তু এই যে যাত্রা গণতন্ত্র বাঁচাও যাত্রা, এটা তো মানুষের বিবেককে জাগরিত করার যাত্রা, অর্থাৎ মানুষকে সাহস দেওয়ার যাত্রা এবং মানুষকে বার্তা দেওয়ার যাত্রা যে গণতন্ত্র বিপন্ন এবং গণতন্ত্র বাঁচাতে একমাত্র ভারতীয় জনতা পার্টি পারে, ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটি অত্যাচারিত নিপীড়িত লোকের পাশে দাঁড়িয়ে আছে। আজকে তো মহামান্য আদালত এই রথযাত্রাকে মান্যতা দেয়নি। প্রশাসন ইচ্ছাকৃতভাবে ভুল বার্তা দিয়েছে যে তাদের কাছে আগের থেকে এর ইনফরমেশন ছিল না এবং তারা নিরাপত্তা দিতে পারবে না। এখন কথা হচ্ছে যে আমরা 1 মাস আগে সমস্ত জায়গায় অ্যাপ্লিকেশন করেছি, এটা তো প্রশাসনের দ্বিচারিতা, কোর্টের রায় নিয়ে আমি কিছু মন্তব্য করব না, মহামান্য আদালতের রায়, তবে এর উপরে উচ্চ আদালত আছে,
সর্বোপরি জনগণের আদালত আছে, জনগণ চাইলে কোনো আদালতে যাত্রা করে। তৃণমূল অবশ্য এই যাত্রাকে নিয়ে কটাক্ষ করতে পিছু পা হচ্ছে না। দলের অন্যতম নেতা মন্ত্রী সাধন পান্ডে এই বিষয়ে কি বলেছেন শুনব। আমার কথা হলো বিজেপি তার 11 তারিখে নির্বাচনে দেখুন কি হয়, পরবর্তী স্ট্র্যাটেজি ঠিক হবে। এই যে কি মানুষকে ভুলিয়ে দেওয়ার রাজনীতির একটা, আর ভুলিয়ে দিতে কাউকে পারবে। উৎপল দাস ও সৈকত গাঙ্গুলি, আমাদের খবর, পানিহাটি। আই লীগ আর ISL এর মধ্যেই মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় শুরু হয়েছে থানা ভিত্তিক জল তরঙ্গ ফুটবল প্রতিযোগিতা। থানা অঞ্চলের ফুটবল দলগুলি এই খেলায় অংশ নিচ্ছে। এরপর শুরু হবে ব্যারাকপুর কমিশনারেট ভিত্তিক খেলা। খর্দা থানা এলাকা ভিত্তিক প্রতিযোগিতায় জয়ী হল আমাদের সোপুর ক্লাব। পুলিশের সাথে সাধারণ মানুষের সুসম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে গত বছর থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় শুরু হয়েছে থানা ভিত্তিক জল তরঙ্গ কাপ। ব্যারাকপুর কমিশনারেট এলাকায় 12টি থানা আলাদা আলাদা করে মোট 120টি দল নিয়ে পরিচালনা করছে এই খেলা, যার মধ্যে অন্যতম আমাদের খর্দহ থানা। খর্দার বিবেকানন্দ স্টেডিয়ামে অনুষ্ঠিত হল খর্দা থানা এলাকার ক্লাবগুলিকে নিয়ে জল তরঙ্গ কাপের প্রথম পর্যায়ে। ফাইনালে অংশ নিল টিটাগড়ের GPM রোড ফুটবল কোচিং ক্যাম্প ও সোদপুর ক্লাব। ফাইনাল ম্যাচ দেখতে মাঠে হাজির ছিলেন নগরপাল সুনীল কুমার চৌধুরী, সাংসদ সৌগত রায়, IC মৃত্যুঞ্জয় বন্দ্যোপাধ্যায় প্রমুখ। খেলার আগে দুই দলের ফুটবলারদের সাথে পরিচিত হন তারা। তারপর শুরু হয় তীব্র প্রতিযোগিতামূলক ম্যাচ। টানটান উত্তেজনায় এই ম্যাচে সব বিভাগেই প্রতিপক্ষকে টক্কর দেয় সোদপুর ক্লাবের খেলোয়াড়েরা। উপভোগ্য লড়াই শেষে জয়ী হয় সোদপুর ক্লাব। এ ধরনের খেলার আয়োজন পুলিশের সাথে সাধারণ মানুষের সম্পর্ক দৃঢ় করবে, এমনই আশা সাংসদ সৌগত রায়ের। পুরো ব্যারাকপুর কমিশনারিয়েট জুড়ে খেলা হচ্ছে, 120টা টিম নাম দিয়েছে, প্রতিটা থানায় 12টা থানা আছে, আলাদা আলাদা টুর্নামেন্ট হচ্ছে। এই নিয়ে আমি তো তৃতীয় টুর্নামেন্ট জল তরঙ্গ কাপের এলাম। সাধারণ মানুষের অসাধারণ উৎসব। এই যে পুলিশ উদ্যোগ নিয়ে এটা আয়োজন করছে, পুলিশ মানুষের ধন্যবাদ পাচ্ছে। যারা ক্লাবে আছে ক্রীড়াপ্রেমী তারা উৎসব, এর পুরো কৃতিত্বই মুখ্যমন্ত্রী। তিনি শুধু কাপটা অর্গানাইজ করতে বলেন, প্রত্যেকটা ক্লাবকে 10,000 টাকা করে দিচ্ছেন, তারপরে তারা ক্লাব কর্তৃপক্ষ অনেকটা সাহায্য। খুব ভালো খেলা হচ্ছে, আমি তিনটে দেখলাম টুর্নামেন্ট, খুব ভালো খেলা হচ্ছে, এতে নতুন ফুটবলাররা উৎসাহ পাবে। আর নগরপাল সুনীল কুমার চৌধুরী জানালেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ব্যারাকপুর কমিশনারেট এলাকায় 12টি থানার মোট 120টি দল নিয়ে শুরু করেছে প্রাথমিক পর্যায়ের প্রতিযোগিতা। থানা স্তরের প্রতিযোগিতার জয়ী দলগুলিকে নিয়ে শুরু হবে চূড়ান্ত পর্যায়ের প্রতিযোগিতা। এটা আজকে আমরা এখানে খর্দা থানায় জল তরঙ্গ কাপের যে PS লেভেল যে খেলা ছিল ওটা আমরা স্টার্ট করলাম, এবং আজকে এখানে PS লেভেলের যে খেলার ফাইনালও শেষ হলো। এই যে জল তরঙ্গ টুর্নামেন্ট যেটা আমরা স্টার্ট করেছি, এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমরা স্টার্ট করেছি। আমাদের পুরো ব্যারাকপুর কমিশনারেটে মোট 112টা টিম এর মধ্যে পার্টিসিপেট করছে, এবং প্রথমে আমরা PS ওয়াইজ পুলিশ স্টেশন লেভেলে খেলা করছি, তারপরে আমরা কমিশনারেট লেভেলে এটা ফাইনাল করবো। এবং এর ফাইনাল প্রাইজগুলো যেটা আছে সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যখন প্রোগ্রাম করবেন তার মধ্যে দেওয়া হবে। আপনাদের উদ্দেশ্য কি, মেসেজটা কি? এর বেসিক্যালি আমরা দুটা উদ্দেশ্য এর মধ্যে আছে, যেটা আপনারা বললেন কি, একটা মানুষের কাছে যাওয়া, মানে বেসিক্যালি এটা আমাদের কমিউনিটি পুলিশিংয়ের একটা প্রোগ্রাম, মানে কীভাবে আমরা মানুষের সঙ্গে খেলাধুলার মধ্যে দিয়ে বা উৎসব মধ্যে দিয়ে ওদের কাছে যেতে পারি, সেটা একটা উদ্দেশ্য। তেমনই আমাদের যে খেলাধুলাকে আরও প্রমোট করা আমাদের রাজ্যে, এই খেলাধুলা দিয়ে মধ্যে আমাদের যারা ভালো প্লেয়ার আছে তাদেরকে এগিয়ে নিয়ে আসা, এটা এর মূল উদ্দেশ্য আছে। আমরা আশাবাদী চূড়ান্ত পর্যায়েও সোদপুর ক্লাব তাদের ক্রীড়া নৈপুণ্য বজায় রেখে জয়ী হবে।
বজায় রাখবে পানিহাটির ফুটবল ঐতিহ্য। উৎপল দাস ও সৈকত গাঙ্গুলি, আমাদের খবর খরদহ। আমাদের খবর এখন এ পর্যন্তই। আপনারা দেখছেন 24 আইসিও নর্থ, উত্তরের টানে সারাক্ষণ। আপনারা দেখছেন 24 আইসিও নর্থ, উত্তরের টানে সারাক্ষণ।